সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদেরকে আমি দেখাচ্ছি মসুর গাছ। তো এইখানে কিন্তু মসুর চাষ করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে আপনারা হয়তো অবাক হবেন যে মসুর গাছে এরকম ফুল কেন। আসলে ফুল বলতে এগুলো কিন্তু আগাছা। আগাছাগুলো আসলে এভাবে নিড়ানো হয়নি বলেই আজকে এই অবস্থা। দেখতেই পাচ্ছেন, খারাপ লাগছে না, তবে কৃষকের জন্য খারাপ, কেননা এই আগাছাগুলোর কারণে কিন্তু তার উৎপাদন বেশ কম ছিল। এবং এই ফুলে ফুলে ঘুরছে প্রজাপতি, দেখতেই পাচ্ছেন কী সুন্দর একটি প্রজাপতি। সে লাফালাফি করে এদিক ওদিক ঘোরাঘুরি করছে দর্শক। এবং এই যে প্রজাপতিটি আপনারা দেখে হয়তো ভালো লাগবে, সে কিন্তু ফুলের জন্যই হয়তো বা ঘুরছে এদিক সেকে থেকে সেদিক। তো যাই হোক, এই আগাছাগুলো না থাকলে ফলন হতো বা একটু ভালো হতো। তো দেখেন এখানে মসুর এখানে হয়েছে, যে এখানে দেখা যাচ্ছে মসুর, আমরা যদি খুলে দেখাই, এই যে মসুরি দানা। কৃষকরা এটি হয়তোবা আর অল্প কিছুদিনের মধ্যেই সংগ্রহ করবেন এই মসুরিগুলো। আরও দেখাই আপনাদেরকে, কে পরিপক্ক কিছু দানা খুঁজতে হবে যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে আসলে মসুর কেমন হয়েছে। এই যে এখানে মসুর, এটা ছোটো ছোটো দানা দেখা যাচ্ছে এখানে। এই যে এখনও কিছু কিছু গাছে ফুল আছে। মসুরের যে ডাল আমরা খাই, সেই ডাল, মসুর ডালের গাছে কিছু ফুল কিন্তু এখনও দেখা যাচ্ছে এখানে। এই যে ছোট্ট একটি ফুল, আরও সামনে খুঁজলে এই যে এখানে একটি ফুল আছে দেখা যাচ্ছে। মসুরের ফুল কিন্তু অনেকটা অপরাজিতা ফুলের মতোই দেখতে। তো দর্শক, এখন ঠিক মার্চ মাস, তো এখন অনেকেই হয়তো মসুর তুলছেন। তো এই ক্ষেত্রে হয়তো একটু দেরি হয়েছে, খুব শিগগিরই মসুর কৃষক তুলে ফেলবেন। তা আবাদ মোটামুটি ভালো হয়েছে, তবে এই আগাছাগুলো না থাকলে আরও ভালো হতো। তো ঠিক এখন মার্চ মাসে, ঠিক মার্চ এবং এপ্রিলের মধ্যেই কিন্তু, এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই সব মসুর কিন্তু কৃষকরা তুলে ফেলেন। এবং এবার আশা করে যে মসুরের ফলন ভালো হবে এবং দাম কৃষকরা ভালো পাবেন, সেই চিন্তাই সকলে করছেন। এবং আশা করা যায় যে তারা পাবেন, আসলে তাদের যে কষ্টের মূল্য সেটি যেন তারা পান। তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় পাশে রাখবেন অ্যাগ্রো ট্রাভেলারকে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।